বিস্তারিত জানতে চট্টগ্রাম, সিলেট, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে। চট্টগ্রামে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয় নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। আপনার কাছে জানতে চাও, এত চেষ্টার পরেও মানুষ কেন বের হচ্ছে, আপনি কি দেখছেন চট্টগ্রামের অবস্থা একটু আমাদের জানাবেন। ধন্যবাদ মাহফুজ, আপনি যথার্থই বলছেন যে মানুষ কিন্তু তাদেরকে প্রশাসন এমনকি সিটি কর্পোরেশন সহ যারা প্রশাসনিক লোক আছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষ যেন ঘর থেকে বের না হয়, কিন্তু দেখা যাচ্ছে অলিগলি বিভিন্ন জায়গা ঘুরে আমরা দেখলাম কিন্তু মানুষ কিন্তু বের হয়ে যাচ্ছে, কিন্তু সন্ধ্যা 6টা বাজলে কিন্তু পুলিশ প্রশাসন আরও কঠোর হয়ে যায়, সেই সময় কিন্তু আসলে রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি জানেন, আমরা একটু আপনাকে তথ্য দিতে চাচ্ছি যে বন্ধগুড়ি চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, এই পর্যন্ত 7 জন আক্রান্ত হয়েছে বলে আমাদের তথ্য আছে, এমনকি 555 জনের নমুনা সংগ্রহ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন বিআইটিআইডি হাসপাতালের কর্তৃপক্ষ। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তারাও কিন্তু আসলে সকাল থেকে বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালেও কিন্তু আসলে যে করোনা রোগে চিকিৎসা দেওয়ার জন্য তারা প্রস্তুত করছেন। আমরা জানতে চাচ্ছি যে বেসরকারি হাসপাতাল এমনকি সিটি কর্পোরেশনের যে জেনারেল হাসপাতাল একটু আগে আপনি পরিদর্শন করছেন, কিন্তু আমরা আপনার থেকে জানতে চাচ্ছি এই হাসপাতালগুলিতে কিন্তু আসলে যে করোনা রোগের চিকিৎসা হবে কিনা। ধন্যবাদ, ধন্যবাদ আপনার মাধ্যমে সকল নগরবাসীকে। এটা প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন এক্ষেত্রে এগিয়ে এসেছেন। চট্টগ্রামে যেটা হোলি ক্রিসেন্ট হাসপাতাল ছিল সেটা দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে, ওটাকে পূর্ণাঙ্গ করোনা রোগের চিকিৎসার জন্য তৈরি করার জন্য প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন এগিয়ে এসেছেন। আজকে আমরা সকালে এটা পরিদর্শন করেছি, আগামীকাল সে বিষয়ে একটা আমাদের গুরুত্বপূর্ণ সভা আছে, সেখানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়, সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, পিডিবির চিফ ইঞ্জিনিয়ার, ওয়াসার এমডি এবং কর্ণফুলী গ্যাস লিমিটেড এমডি, জেলা প্রশাসন প্রতিনিধি উপস্থিত থাকবেন, সেখানে আমরা আলাপ আলোচনা করুন সিদ্ধান্ত নিবে। আগামী 25 এপ্রিলের মধ্যে সেটা তৈরি করার জন্য আমরা আন্তরিকভাবে প্রাণান্তকর প্রচেষ্টা চালাব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং সেখানে 20 বেডের ICU হবে এবং 80 বেড সর্বসাকুল্যে 100 বেড। আর আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত যে জেনারেল হাসপাতালটি আছে এইখানে একটু এখানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয় উপস্থিত আছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত আছেন। এটাকে আমরা এখন এসেছি এটা 10 বেডের একটা ICU করার জন্য। এটা তো আমরা আশা করি ধীরে ধীরে চট্টগ্রাম নগরবাসীর জন্য যাতে করোনা ভাইরাস সংক্রামিত হলে সেটা যাতে প্রস্তুতিটা আমরা সম্পন্ন করতে পারি সেজন্য এই উদ্যোগ বা প্রচেষ্টা আর কি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে মাহফুজ। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলছি, মেয়র যেমনটা আমাদেরকে জানিয়েছেন তিনি বলছিলেন যে রোগীর সংখ্যা যদি আরও বাড়ে তাহলে কিন্তু আসলে কোনো ভয়ের কোনো কারণ নেই, তিনি বলছিলেন বেসরকারি হাসপাতালগুলো কিন্তু অনেকটা এগিয়ে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে আবার সহকর্মী অপেক্ষা করছেন সিলেটের আসলের কাছে। ধন্যবাদ জয়, আপনি যেভাবে জানাচ্ছিলেন আসলে মানুষ চট্টগ্রামের মানুষ এই লকডাউন মানছে না, তো একই অবস্থা আসলে সিলেটেও, একই অবস্থা সিলেটেও। তো সর্বশেষ আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, মানুষ যখন কোনোভাবে লকডাউন মানছিল না তখন সিলেটের জেলা প্রশাসক এর মধ্যে বিকেল 4টার দিকে লকডাউন ঘোষণা করেছেন সিলেটকে, মানুষকে ঘরে ফেরাতে। আসলে এই লকডাউন কতটুকু মানবে আসলে এখনও বোঝা যাচ্ছে না, এর আগেও ওই অঘোষিত লকডাউন থাকলেও, কড়াকড়ি থাকলেও, মানুষ এই পুলিশের প্রচারণা থাকলেও আসলে কোনোভাবে মানুষ মানছিল না। তো সর্বশেষ এই লকডাউন এই আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করলো এই সিলেট জেলা প্রশাসন। আর আমরা দুপুরে মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বারবার বলতেছে তাদের ঘরে খাবার নাই, মানুষ রিক্সা চালাচ্ছে কিংবা কেউ আসছে ওষুধ নিতে, তো তারা বুঝতে পারছেন জিনিসটা অন্যায় করছেন, তারপর তারা বারবার বলছেন যে এই খাবার নাই ঘরে। তো আমি এই ব্যাপারে জেলা প্রশাসনের একটু আগে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে এরই মধ্যে তারা তিনবার এই মানুষের মধ্যে খাবার বণ্টন করেছেন, এখনও সরকারি খাবার বরাদ্দ আছে এবং সরকারি খাবার রেডি আছে, যে কোনো সময় মানুষের যখন প্রয়োজন হবে তখনই তারা এই মানুষের সামনে খাবার নিয়ে দাঁড়াবেন। এটা হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। আর এই জেলা প্রশাসক আবার জানিয়েছে মানুষের ঘোরাফেরা আহ্বান জানিয়েছেন আর এই লকডাউনটা মানার আহ্বান জানিয়েছেন যাতে করে এই সংক্রমণ ঠেকানো সম্ভব হয়। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ আপডেট। এখন আমাদের কাছে একজন এই কথা বলতে অপেক্ষা করছে টাঙ্গাইল থেকে আতিক, আমি এখন ফিরে যাচ্ছি আতিকের কাছে। আতিক,
ধন্যবাদ। আপনি যেমনটি সিলেটের খবর জানাচ্ছিলেন, আমি যদি বলি টাঙ্গাইলের চিত্র, আসলে টাঙ্গাইলে গত 5 দিন যাবৎ কিন্তু লকডাউন চলছে এবং টাঙ্গাইলের যে অন্যান্য উপজেলা অর্থাৎ 12টি উপজেলা রয়েছে সেই 12টি উপজেলায় কিন্তু লকডাউন আসলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন। তবে লকডাউনের পরে পর মানুষ কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু তারা মানছেন না, তারা কিন্তু বাজারঘাটে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা লকডাউনের যে যারা যে লকডাউন কিন্তু একদমই মানছেন না। বিশেষ করে আমরা কিন্তু টাঙ্গাইল শহরে যে পার্ক বাজার রয়েছে সেই পার্ক বাজারে কিন্তু আমরা দেখেছি যে উচ্চে পড়া ভিড় এবং সকাল থেকে সেখানে কিন্তু যে কাঁচা বাজার রয়েছে সেই বাজারে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু মানুষ তারা এসেছেন। আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং আর্মি প্রশাসন যারা রয়েছেন বিশেষ করে র‍্যাব, তারা কিন্তু আসলে পুলিশ প্রশাসন, তারা সবাই কিন্তু তাদেরকে যাতে বাড়ি থেকে বেরিয়ে না আসতে পারে সেই জন্য কিন্তু তারা অনেকটাই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং তার সাথে সাথে টাঙ্গাইলের বেশ কিছু সহযোগী সংগঠন রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, যাতে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যাতে এই বাড়ি থেকে না আসতে পারে। তবে টাঙ্গাইলের এই পর্যন্ত 3 জন করোনা আক্রান্ত রয়েছে কিন্তু করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। তবে একটি বিষয় আপনাকে বলি যে গতকাল ঘাটাইল উপজেলা তথ্য গোপন করে একজন মহিউদ্দিন নামে এক যুবক তিনি তথ্য গোপন করেছিলেন, তারপরে কিন্তু শুক্রবার রাতের দিকে তাকে গ্রেপ্তার করে ঢাকাতে প্রেরণ করা হয়। আসলে এই যে অনেকেই কিন্তু যারা ঢাকা থেকে পরীক্ষা করে আছেন তারা কিন্তু অনেকটাই তথ্য গোপন করে করছেন, যার কারণে কিন্তু এটি কিন্তু এক ধরনের ঝুঁকি রয়েছে। তারা গ্রামগঞ্জে বসে হাট বাজারে বসে তারা কিন্তু চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন যারা ঢাকা থেকে বিশেষ করে আছেন, আর বিশেষ করে নারায়ণগঞ্জে যারা আসছেন তাদের কিন্তু এক ধরনের ভয় পাচ্ছেন এলাকাবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন যাব সিরাজগঞ্জ সাইমের কাছে, সেখান থেকে আসলে শুনব সর্বশেষ। ধন্যবাদ আতিক, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ বাস্তবায়নে সিরাজগঞ্জে 750 পুলিশ এবং র‍্যাব সেনাবাহিনী কাজ করছে, কিন্তু তারপরেও কিন্তু সাধারণ মানুষ যারা তাদেরকে কিন্তু ঘোরাতে ফেরাতে অনেক অংশে কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা গত 2 দিনে এলাকাগুলো ঘুরে দেখেছি, গ্রামাঞ্চল মানুষ কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছে এবং তারা কিন্তু ইচ্ছে মতো ঘরে বাইরে বেরোচ্ছে, এনে কিন্তু করোনা আক্রান্ত যে সংক্রমণ সে আশঙ্কা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। এছাড়াও এই যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে 282 জন তারা না মানার কারণে কিন্তু আসলে সিরাজগঞ্জের কাজীপুরে 6টি এবং শাহজাদপুরে 4টি লকডাউন করা হয়েছে এবং সার্বক্ষণিক মানুষকে সচেতনতা পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে যে র‍্যাব বাহিনী কাজ করছে আমি একটু তার সাথে কথা বলবো, যে আপনি মানুষকে করোনা প্রতিরোধে কী কী মানে কার্যক্রম পরিচালনা করছেন একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা প্রদান করেছেন করোনা মোকাবেলায় আমরা যথাযথভাবে তা অনুসরণ করার চেষ্টা করছি, জেলা প্রশাসনের সাথে যাবতীয় কর্মকাণ্ডে আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করছি জনগণকে সচেতন করার জন্য, শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য, অযথা যেন কেউ চলাফেরা না করে, যে সমস্ত ক্ষেত্রে আমাদের এখানে ত্রাণ বিতরণ করা হয় কিংবা স্বল্পমূল্যে খাবার দ্রব্য বিতরণ করা হয় সেখানেও আমরা শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করছি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে আসলে র‍্যাব কিন্তু তারা সার্বক্ষণিক মাঠে থেকে তারা কিন্তু আসলে সামাজিক দূরত্ব যাতে মানুষ বজায় রাখে সেজন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও যে জেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু আসলে সাধারণ মানুষের খাবার দেওয়ার জন্য ইতিমধ্যে 695 মেট্রিক টন চাল এবং প্রায় 16 লক্ষ টাকা ইতিমধ্যে বিতরণ করেছে। তারপরও যারা মানুষজন ঘরে বাইরে বেরোচ্ছে তাতে যারা বাইরে রয়েছে তাদের সাথে কথা বলেছি, অনেকে কিন্তু অহেতুক ঘোরাফেরা করছে, আবার অনেকে কিন্তু তাদের যে খাবারের সন্ধানের জন্য কাজের জন্য বের হচ্ছেন। তো সব মিলে আসলে যে সাধারণ মানুষের প্রতি প্রশাসন, র‍্যাব, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে কথা যে আসলে আপনারা আপনার ঘরে থাকুন এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে প্রশাসনকে ফোন করুন এবং তারপরেও আপনারা করোনা রোধে প্রশাসনকে এবং দেশকে রক্ষায় এগিয়ে আসুন। তো এই ছিল আমার কাছ থেকে। ধন্যবাদ আপনাদেরকে। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সিলেট এবং চট্টগ্রাম থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। আপনারা নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক দেখছিলেন 4 জায়গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।